আসসালামু আলাইকুম সবাইকে। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক জিসান বাংলা পাতেন্তি অনলাইন স্কুল। যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন, আমাদেরকে ফলো করার জন্য, আমাদের স্কুলকে ফলো করার জন্য এবং আমাদের সাথে পড়াশোনা করার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো গাড়ির মধ্যে যে তিনটা বিষয় আমরা সমস্ত ক্লাসে কুইজে আলোচনা করি, সেই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতেছেন তিনটা অপশন আছে, যখন আমরা গাড়ি চালাইতে যাব তখন আমাদের এই তিনটা অপশন আমাদেরকে ব্যবহার করতে হবে। তিনটা অপশনের মধ্যে প্রথম যেটা আছে এখানে, এটাকে বলা হয় অ্যাক্সেলারেটরে। এটা যখন চাপ দিবেন গাড়ির স্পিড বাড়বে, অর্থাৎ এটা চাপ দিলে কি হয় দেখাই আমি। এটাতে চাপ দেওয়ার পরে আপনার এখানে মোটর কিন্তু জিরি শুরু করে দেয়। এই দেখেন যত যত চাপ পেয়েছি অ্যাক্সেলারেটরে মোটর ঘুরতেছে। আবার এটা হলো ব্রেক, ফ্রেনও, এখানে চাপ দিলে আপনার গাড়ি ব্রেক করা শুরু করবে। আর এটা হচ্ছে ফ্রিসিওনে অথবা ক্লাচ, যেটাতে চাপ দিলে আপনার গাড়ি চাপ দেওয়া ছাড়ার পরে গাড়ি রানিং করা শুরু করে। অর্থাৎ আমি এখন চাপ দিলাম, চাপ দেওয়ার পর যে আস্তে আস্তে উঠাই, গাড়ি সামনের দিকে আগাইতে শুরু করবে। এটা হলো ফ্রিসিওনে। আর কুইজ যখন বারবার বলে, আপনার যখন দেখবেন কুইজে বলে ফ্রিসিওনে বাচ্চা, তো ফ্রিসিওনে আসলে বাচ্চা তো কখন করে? ফ্রিসিও তো বাচ্চা তো দুইটা কারণে করে। এক, যখন আপনি গাড়ি স্টার্ট করবেন প্রথম মার্শা যখন থাকে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন, যেভাবে দেখেন এই যে নিচে নামাইলেন আস্তে করে উঠাইতেছেন উঠাইতেছেন উঠাইতেছেন, গাড়ি রানিং হয়েছে রানিং হয়েছে গাড়ি রানিং হয়েছে গাড়ি আগাইতেছে, আপনি ছেড়ে দেবেন। আর একটা কাজ হয়েছে, যখন আপনি গিয়ার চেঞ্জ করতে যাবেন, গিয়ার মার্শা ক্যাম্বিও মার্শা, তখন আপনি এটার মধ্যে চাপ দিবেন, কারণ এটাতে চাপ না দিলে গিয়ার কিন্তু নড়াচড়া করবে না। যদি আমি এখন মিডল গিয়ারে দিয়ে রাখছি, ওটাতে চাপ দিয়ে কিন্তু আপনি গিয়ারটা চেঞ্জ করতে পারবেন, কারণ এই ভুলটা যদি করেন আপনার কি কোনো কাজ হবে না। আপনাকে প্রথমেই চাপ দিয়া তারপরে গিয়ার হাত দিতে হবে, চাপ দিয়া গিয়ারে হাত দিতে হইব, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে কি জানলাম আমরা, আমরা যখন গাড়ি চালাবো আমাদের তিনটা অপশনের কথা মনে রাখতে হবে। অ্যাক্সেলারেটরে, যেটা দিয়ে স্পিড বাড়ে গাড়ির গতি বাড়ে। দুই নাম্বার ফ্রেনও, অর্থাৎ ব্রেক, যেখানে চাপ দিলে আমরা ব্রেক করতে পারবো, গাড়ির গতি কমাইতে পারবো। আর একবার প্রথম যেটা বাম পাশে আছে এটা হলো ফ্রিসিওনে অথবা ক্লাচ, যেটাই বলেন। তো এই তিনটার ব্যবহার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তিনটা বিষয় আমাদের জানতে হবে। আশা করি আজকের ভিডিওটা সবার অনেক কাজে আসবে, উপকারে আসবে। আর যত বেশি সে পারেন আপনারা শেয়ার করবেন। জিসান বাংলা পাতেন্তি অনলাইন স্কুল আপনাদেরকে সবসময় সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমরা আমাদের যে নতুন ব্যাচ শুরু হইতেছে, আপনারা যারা আমাদের সাথে ভর্তি হইতে চান, আনলিমিটেড থিওরি এবং কুইজের ক্লাস আমরা করাবো আপনাদেরকে। সপ্তাহে 7 দিন ক্লাস করার সুযোগ থাকবে, সে 3 দিন করে, এবং বেসিক্যালি 7 দিনই ক্লাস করার সুযোগ থাকবে। এবং পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমরা থিওরি এবং কুইজ সমস্ত ধরনের সার্ভিসগুলো আপনাদেরকে দিব। এবং জিসান বাংলা পাতেন্তি আমাদের যে পার্সোনাল অ্যাপ, বাংলা অ্যাপটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন। আমাদের এই কোর্স ফি দেওয়ার মাধ্যমে 120 টাকা কোর্স ফিতে আপনারা ক্লাস করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।